হোটেল ফ্ল্যাট নো ব্রোকারি শ্রীরামপুর স্টেশনে জাস্ট পাশে। ল্যান্ডলজের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, গুগল লোকেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো নমস্কার সবাইকে, এখন আপনারা দেখতে চলেছেন একটা 4 BHK ফ্ল্যাট, তার সাথে পেয়েছি আমরা ট্রিপল বাথরুম, প্রায় 2,000 থেকে 2,500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমরা পেয়ে যাচ্ছি শ্রীরামপুর স্টেশনে একদম পাশে। যেমন আপনারা দেখবেন এদিক থেকে শুরু করি, ফার্স্ট এখানে আমাদের আর্টিং রুমটা চলে আসছে, এখানে আমরা পূজার রুম বলে কনভার্ট করতে চলেছি। ঠাকুর ঘর, এটা আমাদের ঠাকুর ঘরে কিন্তু আমাদের এখানে ওয়াটার কানেকশনের ব্যবস্থা আমাদের করা রয়েছে। তার বাইরে এখানে আমাদের কারেন্টের পয়েন্ট রয়েছে, এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের ঠাকুরের ফিট শিট রাখতে তার জায়গা, এবং বাকি যে এক্সট্রা পয়েন্টগুলো আছে সেগুলো এখানে করা থাকবে। আর ঠাকুর ঘরের পাশে পেয়ে যাচ্ছি এরকম সুন্দর আর্থিক করা রয়েছে, যেমন দেখবেন এখানে পেয়ে যাচ্ছে আমাদের রান্নাঘর, রান্নাঘর সব রকম সুবিধা আমরা পেয়ে যাচ্ছি। এদিকে আমাদের পেয়ে যাচ্ছে আমরা দক্ষিণ কোলা, এদিকে আমাদের উপরে মেশিনের পয়েন্ট, নিচে একটা এক্সট্রা কল, এবং বাদ বাকি যা যা ফিচার্স থাকে সব কিছু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। রান্নাঘর যথেষ্ট বড়, প্রায় এরিয়াল থেকে এরিয়াল প্রায় 6 ফুটের কাছাকাছি হয়, এই চড়াটা প্রায় 6 ফুটের কাছাকাছি পেয়ে যাচ্ছি। তারপরে পেয়েছে আমাদের কমন বাথরুম, ফার্স্ট কমন বাথরুম এটা অবশ্যই, কমন বাথরুমে যথেষ্ট লম্বা চড়া রয়েছে, গিজারের পয়েন্ট থাকছে, এবং বাদ বাকি ভেতরে যারা থাকে মিক্সার সাবার টাবার সব কিছু কিন্তু এখানে পেয়ে যাচ্ছি, এগুলোদের পয়েন্টটা আমরা পেয়ে যাচ্ছি। আপনারা চাইলে ওপর থেকে পরে লফটে কনভার্ট করতে পারেন, এবং বাইরে পেয়ে যাচ্ছি এখানে একটা আমাদের মেশিনের পয়েন্ট দেওয়া রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন ওয়াটার লাইন এখানে করাই রয়েছে। আচ্ছা, তারপর এদিকে আসুন, এইটা আমরা পূর্ব দিকে মুখ করে এখন ঘুরছি, পূর্ব দিকে মুখ করে ঢুকে আমরা ফার্স্ট বেডরুম পেয়ে যাচ্ছি এখানে, এর সাথে আমরা পেয়ে যাচ্ছি ব্যালকনি, এবং দক্ষিণ দিকে আগে এত বড় সাইজের জানলা পেয়ে যাচ্ছি। উপরে চলে আসছে আমাদের এসির পয়েন্ট, এবং বাদবাকি যা যা বেড সুইচ হয়ে যাবে সেগুলো সব কিছু কিন্তু আমাদের পাচ্ছে, টু বেড সুইচ এখানে করতে পারবে। বড় বারান্দা যেমন দেখতে পাচ্ছেন, চওড়া বারান্দা আছে, বারান্দায় চওড়া জন্য রাখানো যথেষ্ট জায়গা আছে, চাইলে এখানে ওয়াশিং মেশিন আপনারা রেখে রাখতে পারেন। সামনে দিয়ে এন্ট্রি আমরা ফ্ল্যাট পেয়ে যাচ্ছি। রুমটা সাইড করে দিই, রুমটা সাইড আমার দেখে যা মনে হচ্ছে প্রায় ওই পাশটা আমাদের 11 ফুটের কাছাকাছি বা বেশি, এবং এই পাশটা প্রায় 12 ফুটের কভার করেছে যা দেখে মনে হচ্ছে, কম বেশি একটু হতে পারে। দক্ষিণে জানলা, চার দিক খোলা ফ্ল্যাট এখান থেকে বেরিয়ে আসলাম, সেকেন্ড এদিকে এখন নজর পেলে এখানে একটা বাথরুম দেখি, বাথরুমটা মানে লং দেবো, কত বড় বাথরুম, এটা সেকেন্ড কমন বাথরুম আমরা পেয়ে যাচ্ছি, এবং সব রকম ফেসিলিটি এটার জন্য আমাদের অ্যাভেলেবেল রয়েছে। এবার চলে আসি 3 নম্বর বেডরুমের দিকে, এটা পাচ্ছি আমরা দক্ষিণ এবং পশ্চিম দিক খোলা, এটা কিন্তু আমাদের বারান্দা রয়েছে, জানলা সাইড দেখুন পুরো ওপেন জানলা, আলোর তো কোনো কমতি নেই, শ্রীরামপুর স্টেশনের লাইন এখান দিয়ে যাচ্ছে, এই যে রাস্তাটা এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে সোজা গেলে আপনারা পেয়ে যাচ্ছেন জিটি রোড। দক্ষিণে জানলা পেরিয়ে আমরা চলে আসছি পশ্চিমের দিকে, পশ্চিমে বড় জানলা অবশ্যই, রাস্তাটা আমাদের দিচ্ছে এখানে ব্যালকনি, ব্যালকনি ওপর গেলে আপনারা এটা তো লক করতে পারেন, ঘরগুলো 100 এয়ারিং ঘর, আপনারা নিজের এসে না দেখলে বুঝতে পারবেন না। একদম রেল লাইনের ধারে ঘর, আওয়াজের জন্য ভয় পাওয়া দরকার নেই, নর্মাল যে উইন্ডোগুলো থাকে সেগুলোর পরিবর্তে আরো ভালো ভালো অনেক রকম উইন্ডো বেরিয়েছে, এগুলো সাউন্ড প্রুফ, সেগুলো লাগিয়ে দিয়ে কিন্তু প্রবলেমগুলো আমাদের সলিউশন হয়ে যাচ্ছে। এবার যাচ্ছি আমরা লাস্ট রুম, মাস্টার বেডরুমের দিকে চলে আসবো, এবার আসছি আমরা মাস্টার বেডরুমের দিকে, এই ঘরটা আমরা ঢুকছি পশ্চিম দিকে মুখ করে, এই মাস্টার বেডরুম আমরা পশ্চিম খোলা উত্তর খোলা, জাস্ট লুক অ্যাট দা উইন্ডো সাইজ দেখুন, উইন্ডো সাইজ দেখুন, উত্তরে সব ছোটো ছোটো বাড়ি, এত উপরে কোনোদিনও আসবে না, তো উত্তরে কোনোদিন গাছ হবে না, পশ্চিমে কোনোদিন গাছ হবে না, এবং দক্ষিণেও কোনোদিন গাছ হবে না। এর সাথে চলে আসে মাসের জন্য চলে আসছে এখানে অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ বাথরুম কিন্তু সব রকম বিছানা আমাদের দেওয়া রয়েছে, অ্যাটাচ বাথরুমগুলো ছোটো সেরকম নয়, এবং এর সাথে যেটা আমরা এক্সট্রা পাচ্ছি সেটা পেয়ে যাচ্ছি আমরা দেখার চেষ্টা করবো, এখানে আমরা লক পেয়ে যাচ্ছি, যেটা আমাদের পাশের বারান্দার সাথে যেটা দেখাচ্ছি না, এখানে এটা করা রয়েছে, এখানে লকটা আমাদের চলে আসছে, এদিকে কল, এদিকে কল, শাওয়ার সব কিছুই থাকছে, এবং এক্সট্রা থাকছে আমাদের অ্যাটাচ বারান্দা। প্রায় 1,800 থেকে 2,000 স্কোয়ার ফিট, ল্যান্ডলর্ডের নাম্বার আমি নিচে দিয়ে দিচ্ছি, প্রোমোটারের নাম্বার বা বিল্ডারের নাম্বার নিচে দেওয়া থাকছে, তাদেরকে কন্ট্যাক্ট করে চলে আসুন, লোকেশন গুগল লোকেশনও শেয়ার করে দিচ্ছি, দোনো মিল ফ্ল্যাট আছে, G+4 প্রপার্টি শ্রীরামপুর স্টেশনের জাস্ট পাশে, আরও যদি কোনো কোয়ারি থাকে আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, 10টা থেকে 7টার মধ্যে সেখানে কল করে আপনারা জেনে নিতে পারেন। ভিডিওটা পছন্দ হলে লাইক দিতে ভুলবেন না, থ্যাংক ইউ, টাটা, বাই।